আজকে আমরা প্ল্যান করছি আমরা কয়েকটা ক্লাব ঘুরবো আর যে ক্লাবে বিয়ে হবে যেখানে আমরা সুযোগ পাবো সেখানেই আমরা যুব বুঝে কোপ মেরে দিব। বিনা দাওয়াতে যেহেতু যাচ্ছি একটু গেটআপ সেটআপ নিয়ে যাচ্ছি যাতে কেউ বুঝতে না পারে, কারণ এটাই মেইন কোনো বিয়ে খাওয়ার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমাদের ব্যাড লাক হচ্ছে আমরা সিটি হলের সামনে আসছি, আর আমাদের প্ল্যান ছিল যে আগ্রাবাদের দুইটা বড় বড় হল আমরা টার্গেট করব, ওই দুইটাতেই যেয়ে আমরা যেটাতে সুযোগ পাবো ওইটাতে খাবো। তো এখন সিটি হলের সামনে আসছি, বাট আনফর্চুনেটলি আজকে সিটি হলে কোনো বিয়েই হচ্ছে না। তো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আবদুল্লাহ কনভেনশন হল। তো ওখানে যেয়ে দেখি কোনো বিয়ে আদৌ হয় কিনা, খাওয়া দাওয়া কি করতে পারবো কিনা আদৌ, কি কে জানে কে জানে। তুমি তো রাস্তার এই পারে নামাই দিবে। আমরা আমাদের নেক্সট ভেন্যুতে চলে আসছি। তো ক্লাবে এন্ট্রি করার সময় বেশি কথা বলতে পারবো না, কারণ কেউ বুঝে গেলে সমস্যা আছে। আচ্ছা আমরা তো গিফট নিই নাই। আচ্ছা ছোট মানুষ থেকে তো কেউ কিছু নেয় না। মানে কি কথা বলবো, আমাদের কাউকে আমি চিনি না। আমাকে ওনারা ওনাদের সঙ্গ করে নিতে হয়, আমাকে আমি হাতে রাখতে পারবো একটা? ও থ্যাংক ইউ সো মাচ। ও না না এত বড় পারবো আমার মনে হচ্ছে আমি ধরা খেয়ে গেছি, কারণ ওই সাইড থেকে যাদের সাথে আমরা গেটে কথা বলছি তারা আমার দিকে বারবার তাকাচ্ছে। চলে যেহেতু আজকে ছবি টবি একটু তুলবো, কারণ এখন এখানে খাওয়া দাওয়া শুরু হয় নাই মোটে হচ্ছে। তো মেয়েরা বসলে আমিও বসে যেতাম। আমি একটু ছবি টবি তুলি, না হলে সবাই মনে করবে মেয়েটা আসছে একলা একলা ঘুর ঘুর কেন করতেছে। উফ ওই ভাইয়া দুইটা আমাকে নিয়েই কথা বলতেছে, যাদের সাথে আমি গেটে মস্কারি করছিলাম। অন্যান্য সবাই আমার এই টিকলিটা বারবার নড়ে যাচ্ছে। ওই সাইডে সবাই ছবি টবি তুলতেছে, তো আমিও ছবি টবি তুলবো যাতে সবাই মনে করে যে আমিও আত্মীয় হই, না হলে বলবেন যে আমি এখানে বিনা দাওয়াতে খাইতে আসছি, গুরু কেন করতেছি। আচ্ছা আমিও লাইনে যেয়ে দাঁড়াই, আমি একলা বলে ছবি তুলব। ভাইয়া ওনার পরে আমি যাবো কেমন? চোখ বন্ধ হয়ে গেছে। ছবি তোলার মিশন ছিল, কমপ্লিট করে ফেলছি। নাও নেক্সট টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া করা। ওনা আমি স্টেজে উঠবো। আমি এখন খুবই বিপজ্জনক এরিয়াতে আছি, কারণ আমার আশেপাশে সব আন্টিরা যে কোনো মুহূর্তে এসে আমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কোন পক্ষ। আমি বিয়ে একা খাইতে আসি নাই, আমি আমার সাথে আরো 2-3 জন নিয়ে আসছি। আমার মানে আমার যত যে কয়েকটা ফ্রেন্ড আছে হাতে কোনো সবাই যাতে মায়ের যদি খাই তাহলে সবাই একসাথে খাই। আর আমার কিছুক্ষণ আগে আমার এমন ভয় লাগছে, একটা আঙ্কেল আমাদেরকে এভাবে তাকিয়ে আছে, আমার মনে হয়েছে হয়তো উনি আমাকে চিনে ফেলছে। এখন আমি চিন্তা করতেছি যদি উনি জানে যে আমি বিনা দাওয়াতে আসছি তাহলে তো আমাকে যদি প্লেট দেওয়ায়। অলরেডি আমি ইন্ডিয়ার একটা ভিডিও দেখছি, একটা ছেলে বিনা দাওয়াতে খাইতে গেছে, ওকে প্লেট ধোয়াইছে। আমি ওইটা দেখার পর থেকে আমি এক্সপেরিমেন্ট করতে যে আমাকে না প্লেট ধুইতে হয়। যা যা চিন্তা ভাবনা করে আসছিলাম সবই কমপ্লিট। ছবি তুলতে চাইছি, ছবি তুলছি, স্টেজে উঠতে চাইছি, স্টেজে উঠে গেছি, কাদের সাথে উঠছি জানি না। তারপর আও এন্ট্রিটা ভালো ছিল, এন্ট্রিতে আমরা ঢুকে গেছি বরযাত্রীর সাথে খুব সুন্দরভাবে, একদম বরের আপন ফোনের মতো। এখন বের হয়ে যেতে পারলেই হয়। না খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া ভালো ছিল, পেট ভরে খাইছি। আপনাকে দেখলাম এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছেন, আপনি কোন পক্ষে? আমি ভাইয়া ছেলের আপন বোন। কি হওয়ার ভাই আয় আত্ম বইনার গো তুইছে দে। আসলে আপনি কোন পক্ষে মিথ্যা বলতেছেন কেন? আসলে আমি আবুলাইন আসছি। হ্যাঁ আবুলাইন খাইছেন? আপনি খাইছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছেন। চাল চলনা বুঝা দিবে আবুলাইন না এতদিন হতো বাদ দাও। শুনেন আমরা এখানে আবুলাইন খাইছি যে আপনি আমরা বলে দিগা ধরুন এবারে আপনার নামে একই পার্টি ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন। আমরা আবুলাইন এখানে পিড়ি খাইতে আসছি যে চলেন ফালাই ফালাই এই চল চল চল। আচ্ছা আমি চলে যাচ্ছি।